কি আমাদের সমাজে আছে না আল্লাহকে বিশ্বাস করে শিরক করে? আমরা মাজারে যাই না, মাজারে গিয়ে আমরা কি করি? সিজদা করি না, আবার আল্লাহকেও তো বিশ্বাস করি, মসজিদে সালাত আদায় করে, মাজারে গিয়ে সিজদাও করে। তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে প্রথম বাধা আসবে তার ঘর থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون ان الله هو الرزاق ذو القوه المتين اهل حدیث আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর সাংগঠনিক জেলার উদ্যোগে আল মারকাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা মিকিয়ার কান্দা বাজার দুবরা ময়মনসিংহ এর ময়দানে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক জনাব অধ্যাপক নুরুল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমাগত প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, সকাল 9:20 রাজশাহী থেকে রওনা দিয়ে দীর্ঘ প্রায় 11 ঘন্টা জার্নির শেষে আপনাদের এখানে এসে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সুস্থ হালতে আসার তৌফিক দান করেছেন তারই বারগায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র দ্বীনী মহাব্বতের কারণে আপনাদের কাছে আসা, আপনাদের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই অথবা অন্য কোনো সম্পর্কও নেই, দ্বীনী মহাব্বত, দ্বীনী মহাব্বতে আপনাদের কাছে টেনে এনেছে। এর আগেও আমি 2015 সালে একবার এসেছিলাম এই মাঠে, নয় রাস্তার ওই পাশে মনে হয় মাহফিল হয়েছিল সেইবার, তারপরে দীর্ঘ 4 বছর পরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আপনারা যারা উপস্থিত হয়েছেন মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, কি না চলে যাবেন? এখনো প্রধান আলোচক আছেন, তার আলোচনা শ্রবণ করার পরে ইনশাআল্লাহ শেষ দোয়া পাঠ করার মাধ্যমে সকলে এখান থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে, আমরা কি চাই, কেন চাই এবং কিভাবে চাই, এই তিনটি প্রশ্নের উত্তর আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ।
যদিও এই বিষয়ে বক্তব্য দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তারপরেও সংক্ষিপ্তভাবে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে সূরা যারিয়াত থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের চাওয়া কি হওয়া উচিত। আয়াতের অনুবাদ আমরা শুনি আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি জন্য? কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। তারপর আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি চাই না, আল্লাহ বলছেন, আমি চাই না তাদের কাছে যে তারা আমার রিজিকের ব্যবস্থা করবে, আমার জীবিকার ব্যবস্থা করবে। বলেন, আল্লাহর কি রিজিকের প্রয়োজন আছে? আল্লাহর কি খাবার দাবারের প্রয়োজন আছে? ওমা উরিদু আইয়ুতঈমুন, আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, বরং আল্লাহই হচ্ছেন রিজিক দাতা। কে রিজিক দাতা? কে? আমরা ইচ্ছা করলেই কি আমরা আমাদের রিজিক পাবো যদি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে? প্রত্যেকটা মানুষের রিজিকের ফয়সালা কে করেন? এটা কি জমিনে হয় না আসমানে হয়? আসমানে হয় ফয়সালা, রিজিকের ফয়সালা আসমানে হয়, আল্লাহ করেন। যেটা বরাদ্দ সেটা আমরা পাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন রিজিক দাতা, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক, প্রবল এবং পরাক্রান্ত হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য বললেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বানা, যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করেছেন, আর আসমানকে ছাদ স্বরূপ করেছেন। ও আখরাজা মিনাস সামাই মাআন, আর আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। আকাশ থেকে বৃষ্টি দেন কে? আল্লাহ দেন না? ফা আখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম, আর ওই বৃষ্টির মাধ্যমে যিনি তোমাদের রিজিকের জন্য ফলমূল, বিভিন্ন ফসল উৎপন্ন করে দেন, যে আল্লাহ, সে আল্লাহর তোমরা ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের নির্দেশ দিয়েছেন। আমরা কি চাই? আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদি ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। একটা প্রশ্নের এক নম্বর প্রশ্নের উত্তর, আমরা কি চাই? আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদি ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। আমরা কেন চাই? উত্তর হচ্ছে, আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য এটা চাই। আল্লাহর ইবাদত করব কি জন্য? আখেরাতে মুক্তির জন্য, এবং ইহকালে যেন কল্যাণ হয় সেই জন্য। এবং কিভাবে চাই? কোরআন এবং সহি হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ সংশোধনের মাধ্যমে,
সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা নবীদের তরিকা এটা চাই। এই তিনটা প্রশ্নের তিনটা উত্তর আমরা এক বাক্য একটা করে সেন্টেন্সে বললাম। এবার একটু বিশ্লেষণে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন তার ইবাদত করে, আল্লাহর বান্দারা যেন তার ইবাদত করে। এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষের বসবাস, এই পৃথিবীতে চার ধরনের মানুষ বাস করে। এক এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে এবং তার বিধানকেও বিশ্বাস করে, আল্লাহকে মানে এবং তার বিধানকেও মানে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে একনিষ্ঠ মুমিন যারা আল্লাহকে মানে তার বিধানকেও মানে। দুই, যারা আল্লাহকে মানে কিন্তু তার বিধান মানে না, যেমন আবু জাহেল এবং যুগে যুগে তার অনুসারী মুশরিক যারা তারা। তিন নম্বর হচ্ছে আল্লাহকে মানে এবং তার বিধানের কিছু মানে এবং কিছু মানে না, আল্লাহকে মানে তার বিধানের কিছু মানে এবং কিছু মানে না, তারা হচ্ছে আব্দুল ইবনে উবাই এবং তার অনুসারী মুনাফেক ফাসেক যারা তারা, তারা আল্লাহর বিধানের কিছু মানে কিছু মানে না। আর এক শ্রেণী হচ্ছে আল্লাহকেও মানে না আল্লাহর বিধানকেও মানে না, এরা হচ্ছে নাস্তিক কাফের যারা, অবিশ্বাসী যারা, তারা আল্লাহকেও মানে না আল্লাহর বিধানকেও মানে না। এই তাওহীদে ইবাদত প্রতিষ্ঠার ক্ষেত্রে গিয়ে আমরা জানি তাওহীদ অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদ, আল্লাহকে একক হিসাবে স্বীকার করে নেওয়ার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ তিন প্রকার, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ ইবাদত এবং তাওহীদ আসমা ও সিফাত। তাওহীদ রুবুবিয়্যাহ অর্থ হচ্ছে রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া, রব হিসাবে অর্থাৎ প্রতিপালক হিসাবে আল্লাহকে একক গণ্য করে নেওয়ার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। যেমন আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে আমাদের পড়ান, আমাদেরকে লালন পালন করে বড় করেন, এই বিশ্বাস কি শুধু মুসলমানদের না অন্যদেরও আছে বলেন? এই বিশ্বাস কি শুধুমাত্র মুসলমানদের? যারা আবু জাহেল এবং তার অনুসারী যারা মুশরিক যারা, এই বিশ্বাস তো বিশ্বাস তাদেরও ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলছেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। নবী হে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? হে নবী মুহাম্মদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। কাফেরদেরকে যদি এই প্রশ্ন করেন, মক্কার মুশরিকদেরকে যদি এই প্রশ্ন করা হয় যে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর, বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। আবু জাহল আল্লাহকে বিশ্বাস করত, আবু জাহল আল্লাহর কাছে প্রার্থনা করেছিল বদরের যুদ্ধের সময়, আবু জাহল আল্লাহর কাছে বদরের যুদ্ধের সময় প্রার্থনা করেছিল তার বাপদাদার ঐতিহ্য রক্ষা করার জন্য, যুদ্ধে জয়লাভ করার জন্য আমাদের নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, প্রার্থনা কবুল হয়েছিল কারটা বলেন? কার প্রার্থনা কবুল হয়েছিল? নবীর প্রার্থনা কবুল হয়েছিল, আবু জাহেলেরটা কবুল হয় নাই। কেন হয় নাই? কারণ আবু জাহেল ঈমানদার ছিল না। আবু জাহেল ইসলামকে ধ্বংস করার জন্য প্রার্থনা করেছিল, বাপদাদার ঐতিহ্য রক্ষা করার জন্য, আর আমাদের নবী প্রার্থনা করেছিলেন আল্লাহর দিনকে তার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। এই জন্য আল্লাহ নবীর প্রার্থনা কবুল করেছিলেন, আবু জাহেলের প্রার্থনা কবুল হয় নাই। কিন্তু আবু জাহেলেরও তো ঈমান ছিল, রব হিসাবে আবু জাহেলের ঈমান ছিল, আল্লাহ এক এই ঈমান তার ছিল, আল্লাহ সৃষ্টি করেছেন এই ঈমান ছিল, কিন্তু আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা ছাড়তে হবে, এইগুলোতে তার বিশ্বাস ছিল না, তার ঈমান ছিল না। সে আল্লাহকে বিশ্বাস করবে, সে মূর্তির কাছে মাথা নত করবে, সে আল্লাহকে বিশ্বাস করবে, শিরকও করবে,
কি আমাদের সমাজে আছে না আল্লাহকে বিশ্বাস করে শিরক করে? আমরা মাজারে যাই না, মাজারে গিয়ে আমরা কি করি? সিজদা করি না, আবার আল্লাহকেও তো বিশ্বাস করি, মসজিদে সালাত আদায় করে, মাজারে গিয়ে সিজদাও করে। আমাদের সমাজে এরকম লোক আছে না? আপনাদের সমাজে হয়তো নাই, আমাদের সমাজে আছে, সব জায়গায় আছে। তো এই জন্য বলছি যে তাওহীদ, আল্লাহর ইবাদত, তাওহীদ ইবাদতটা যেটা, এটাই হচ্ছে মূল জিনিস। আর এইখানে গিয়ে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি? শয়তান। শয়তান হচ্ছে সবচেয়ে বড় অন্তরায়। তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করার জন্য শয়তান হচ্ছে সবচেয়ে বড় বাধা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছিলেন, জান্নাতে দিয়ে বলে দিয়েছিলেন ওই গাছের নিকটে যেও না, ওলা তাকরাবু হাযিহি শাজারা, ওই যে বৃক্ষটা আছে ওই বৃক্ষটার তুমি কাছেও যেও না, ফল খাওয়া তো দূরের কথা, বৃক্ষের বৃক্ষের নিকটেও তুমি যাবে না। কিন্তু শয়তান কি করেছিল? শয়তান বসেছিল, শয়তান খুব এক ফুসলিয়ে ফাসলিয়ে লাভ লোস মেলা কিছু দেখিয়ে, শয়তান প্ররোচনা দিয়ে আদম আলাইহিসসালামকে এবং হাওয়াকে সে ফল খেতে বাধ্য করেছিল। এই ইতিহাস তো আপনারা জানেন, তাই না? তারপরে কি আদম আলাইহিসসালাম এরপরে কী করলেন? আল্লাহ বের করে দিলেন জান্নাত থেকে, তাই না? আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار خالدين فيها أبدا। আল্লাহ বললেন তোমরা দুইজনে জান্নাত থেকে নেমে যাও। আদম এবং হাওয়াকে বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে জান্নাত থেকে বের হয়ে যাও, নেমে যাও। অতপর যখন আমার পক্ষ থেকে হেদায়েত তোমাদের নিকটে পৌঁছবে, আদমকে আল্লাহ বলছেন আদম এবং হাওয়া তোমরা দুইজনে জান্নাত থেকে বের হয়ে যাও, অতপর যখন আমার হেদায়েত তোমাদের কাছে পৌঁছবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে, কি করবে? আমার হেদায়েতের অনুসরণ যারা করবে, আমার হেদায়েত যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর হেদায়েত কেউ মানলে তার ভয় থাকবে? তার কোনো চিন্তা আছে? আল্লাহর বিধান যদি কেউ মানে তার কোনো চিন্তা থাকার কথা? আল্লাহ এই কথা আদমকে বলে দিলেন, ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করে চলবে। মানুষের হেদায়েত নয়, মানুষের তৈরি করা কোনো থিওরি অনুসরণের কথা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতটা আসবে ওই হেদায়েতটা যে অনুসরণ করে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ আদমকে সান্ত্বনা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। তারপরে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যে ব্যক্তি আমার আয়াতকে মিথ্যা বলবে এবং অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে কোথায়? বলেন কোথায়? জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, সে জাহান্নামে কয়দিন থাকবে? কয়দিন থাকবে? অনন্তকাল জাহান্নামে থাকবে, আবাদা। জাহান্নামের কোনো সীমা নাই, চলবে। হেদায়েত কার পক্ষ থেকে আসলে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ আদম আলাইহিসসালামকে হেদায়েতের কথা বললেন, শয়তানকে আল্লাহ এই দুনিয়াতে ক্ষমতা দিয়ে দিলেন, শয়তান আদম সন্তানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ বলে দিলেন দেখো শয়তান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সূরা হিজরের 42 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, শয়তান আমার কোন বান্দার উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না, অর্থাৎ সত্যিকারের বান্দা যে আমার সত্যিকারের কোনো বান্দার উপরে
তোমার কোনো কর্তৃত্ব চলবে না, তোমার ক্ষমতা চলবে না, শুধুমাত্র যারা বিবুদগামীদের পক্ষ থেকে যারা তোমার অনুসারী হবে, যারা তোমার গোলামি করবে, তারা ব্যতীত আমার কোনো খাঁটি বান্দাকে তুমি পদভ্রষ্ট করতে পারবে না। এ কথা কে বললেন? আল্লাহ বলে দিলেন। শুধু তাই না, আল্লাহ আরো বললেন, ক্বালা ফাল হাক্কু আল হাক্কু আকুল লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। এটাই সত্য কথা, আর আমি সত্য কথাই বলি। আল্লাহ বলছেন ফাল হাক্কু আকুল, আমি সত্য কথাই বলি। কি সেই সত্য কথা? লাআমলাআন্না জাহান্নামা মিনকা, আমি অবশ্যই অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব তোমাকে দিয়ে। কাকে দিয়ে? শয়তানকে দিয়ে। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ বললেন আমি অবশ্যই অবশ্যই তোমাকে দিয়ে আর তোমার যারা অনুসরণ করে তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। আল্লাহ শয়তানকে বললেন আমার কোনো খাঁটি বান্দা তোমার অনুসারী হবে না, কিন্তু যারা বিভ্রান্ত, যারা তোমার গোলাম, তারা তোমার অনুসারী হবে। তবে জেনে রেখো আমি তোমাকে দিয়ে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নামকে ভর্তি করবো, জাহান্নামকে পূর্ণ করব। তাহলে শয়তানের অনুসারী হলে কোথায় যেতে হবে? বলেন শয়তানের অনুসারীরা কোথায় যাবে আর আল্লাহর বিধানের অনুসারীরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহর বিধানের অনুসারীরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এই তাওহীদ, তাওহীদ ইবাদত সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে চার ধরনের বাধার সম্মুখীন হতে হয়। আপনি সহজে তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে পারবেন এটা মনে করা যাবে না। আপনি সহজে আল্লাহর বিধান মানবেন, এত সহজ ব্যাপার এটা নয়। প্রত্যেক নবী রাসূলের যুগে বাধা এসেছে, আপনার যুগেও আসবে, আপনার সমাজেও আসবে। আপনি যখনই কোনো সহি আকিদা সহি আমল করা শুরু করবেন তখনই আপনার কাছেও বাধা আসবে, এটাই স্বাভাবিক। চার ধরনের বাধা মনে রাখবেন। এক নম্বর বাধা হচ্ছে পরিবার, নিজ পরিবার থেকে বাধা আসবে। কারণ সন্তানের জন্য পিতা মাতাই হচ্ছে মূল, বাপ মা যেদিকে যায় সন্তানও কিন্তু সেদিকে যায়। আমরা অনেক সময় আফসোস করে বলি বা দু এক জায়গায় দেখেছি এরকম, ছোট্ট শিশু সে তো আর কোনটা শিরিক কোনটা বিদাত কিছুই বোঝে না, ওই যে বাবা মাজারে গিয়েছে ছেলেটাকেও নিয়ে গেছে, তো মাজারে গিয়ে এই ফুটফুটে বাচ্চাটা আমি আমার নিজের চোখে দেখার আশায় শাহ মখদুম মাজারে ছোট্ট বাচ্চাটাও মাজারে সিজদা করছে, নাউজুবিল্লাহ মিন জালিক। বলেন ওই বাচ্চার সিজদা করার জন্য দায়ী কে? ওই বাচ্চার সিজদা করার জন্য দায়ী কে? ওই বাচ্চারা তার পিতা, পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আল বুখারীর হাদিস 1359 নম্বর হাদিস, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাউউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ওফি রাওয়ায়াতিন লিল মুসলিম আও 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 ইউশাররিকানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান প্রত্যেকে ইসলামের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা তাকে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নি উপাসক বানায়, তাকে মুশরিক বানায় তার পিতামাতা। ছেলে সন্তানের কোনো দোষ নেই, সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু পিতা যেহেতু অগ্নিপূজক সন্তানকে অগ্নিপূজক বানায়, পিতা যেহেতু ইহুদি সন্তানকে ইহুদি বানায়, পিতা যেহেতু নাসারা সন্তানকেও সে নাসারা বানায়, এজন্য দায়ী হচ্ছে পিতা সন্তান নয়। প্রথম বাধা হচ্ছে নিজের পরিবার, নিজের ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? আজর।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তখন কি তিনি মেনে নিয়েছিলেন? উল্টো অ্যাকশন হলো, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনটাই ছিল সংগ্রামের জীবন। তিনি পিতাকে দাওয়াত দিলেন, ইযা ক্বাল লাহু আবুহু আযার আতাত্তাখুযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যলালিম মুবীন। যখন ইব্রাহিম তার পিতাকে বলল, হে আমার পিতা, আতাত্তাখুযু আসনামান আলিহা, তোমরা কি ওই মূর্তিগুলোকে প্রতিমা বানিয়ে নিয়েছো, রব বানিয়ে নিয়েছো, ইলাহ বানিয়ে নিয়েছো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যলালিম মুবীন, পিতা আমি তোমাকে এবং তোমার কওমকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যলালিম মুবীন, হে আমার পিতা, আমি তোমাকে, আগে বাপকে বলছি, ইন্নী আরাকা, আমি তোমাকে দেখতে পাচ্ছি এবং তোমার অনুসারী যারা, তোমার গোত্রের যে সমস্ত লোক আছে সবাইকে আমি স্পষ্ট ভ্রান্তির মধ্যে, ভ্রষ্টতার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তুমি কি এইগুলোকে উপাস্য বানিয়ে নিয়েছ? এক দুই করতে করতে অনেক ঝগড়া, অনেক দাওয়াত, অনেক তর্ক বিতর্ক হলো, অনেক লম্বা কাহিনী। কিন্তু পিতা বরদাস্ত করতে পারেন নাই। পিতা ছিল পুরোহিত, ধর্মনেতা, আল্লাহ ধর্মনেতার ঘরে আবার নবী পাঠালেন, ঝগড়াটা তো আল্লাহ বাঁধিয়ে দিলেন, তাই না? আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য কারো, অন্য কোনো পিতার ঘরে দিলেই তো পারতেন, এমন ঘরে দিলেন যে ঘরে হচ্ছে ওই ধর্মের লিডার, আর ওই লিডারের ঘরে দিলেন আল্লাহ তৌহিদের নবী, মুশরিকের ঘরে দিলেন তৌহিদের নবী। চিন্তা করতে পারেন, মুশরিকের যিনি ধর্মগুরু সেই ধর্মগুরুর ঘরে আল্লাহ দিলেন তৌহিদের নবী, দ্বন্দ্বটা কিভাবে বাঁধে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বরদাস্ত করতে পারলেন না, ইব্রাহিমকে ধমক দিয়ে বললেন, আরাগিবুন আনতান আলিহাতি ইয়া ইব্রাহিম, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আরাগিবুন আনতান আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি বিরত হবে না? এই যে আমাদের প্রতিমাদের সমালোচনা করছো, একটার পর একটা তুমি বিরোধিতা করে চলেছ, তুমি কি বিরত হবে না? তুমি কি ক্ষান্ত হবে না? লাইন লাম তানতাহি, যদি তুমি বিরত না হও, লার্জু মান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি পাথর মেরে তোমার মাথাটাকে চূর্ণ করে দেব। ওয়াহজুরনি মালিয়া, তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে। পিতা ধমক লাগিয়ে দিলেন আচ্ছা মতো। এখন পিতার সাথে কেমন আচরণ করতে হবে এটাও আল্লাহ শিখিয়ে দিলেন। যদি পিতা মুশরিক হয়, পিতা যদি তার ধর্ম মানার জন্য বাধ্য করতে চায়, তখন পিতা হিসেবে তার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ সূরা লোকমানে বললেন, ওয়াইং জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তারা তোমাকে চাপ প্রয়োগ করে, আমার সাথে শরিক করার জন্য, শিরিক করার জন্য যদি তোমাদেরকে চাপ সৃষ্টি করে, যে বিষয়ে তোমার কোনো এলেম নাই, তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতিউহুমা, তোমরা তার ইবাদত করবে না, তার কথা, তার আনুগত্য করবে না, তার কথা শুনবে না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু এই দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে, উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কারণ সত হইল তো পিতা, জন্মদাতা পিতা, জন্মদাতা পিতা। একজন মুশরিক সন্তান হচ্ছে তাওহীদের নবী, এখন পিতার সাথে সদাচরণ করতে হবে, অসদাচরণ করা যাবে না, আল্লাহ শিখিয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ওই যে বাপ বলল, আর আগমন আংতান আলিহাতি, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথাটাকে চূর্ণ করে দিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কত সুন্দর কথা দেখেন, সালামুন আলাইকা, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমার রবের কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইব।
আপনার জন্য আবার রবের কাছে আমি দোয়া করব, তিনি আমাকে আমাকে ফিরিয়ে দিবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার সাথে অসৎ আচরণ করলেন না, সৌজন্যমূলক আচরণ করলেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন একজন পিতা হিসাবে, কিন্তু তার আকীদা গ্রহণ করেন নাই। এই জন্য আমরা বলি আকীদা হবে মজবুত কিন্তু আচরণ হবে ভালো। আহলে হাদিস আন্দোলন যারা করবেন তাদের আকীদা হবে মজবুত, যারা আহলে হাদিস হবেন, কোরআন এবং সহি হাদিস যারা মেনে নেবেন তাদের আকীদা মজবুত হবে কিন্তু আচরণ হবে নম্র। একজন মানুষকে দেখলে বলবেন না, এই বেটা তোমায় এ কাফের, ও বিদাতি, ওর নামাজ হয় নাই, ও ফাসেক, এ সমস্ত ডাইরেক্ট হিটের দরকার নেই। ভালো আচরণ দেন, সুন্দর আচরণ দিয়ে তার কাছে দাওয়াতটা পৌঁছে দিতে হবে। ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান ক্বালিদাল ক্বালব লাম ফাদ্দু মিন ফাউলিক। নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহর রহমতে তুমি নরম দিলের অধিকারী হয়েছো, যদি তুমি কঠোর হৃদয়ের হতে, যদি তুমি শক্ত মেজাজের হতে, লাম ফাদ্দু মিন হাউলিক, তোমার চারপাশ থেকে এরা সব দূরে সরে যেত। আল্লাহর মেহরবানিতে তুমি নরম হৃদয়ের হয়েছো, নম্র আচরণ তুমি করো, শক্ত মেজাজের হলে এরা কি করতো, তোমার কাছে কেউ বসতো না, সব দূরে চলে যেত। তাহলে দাইর আল্লাহ যারা হবেন, দিনের দাওয়াতদার যারা দিবেন, তাদের আচরণ কেমন হবে বলেন, কেমন হতে হবে? সুন্দর আচরণ হতে হবে, নম্র আচরণ হতে হবে। বলছিলাম প্রথম বাধা হচ্ছে তার পরিবার। আজকের জামানায় পরিবার হচ্ছে বাধা। আমরা দেখেছি কোন যুবক যদি সহি আকীদা গ্রহণ করে, কোন যুবক ভাই যখন বিদাতি আচর আকীদাত আমল থেকে সুন্না সহি সুন্নার পথে ফিরে আসে, তার পরিবার থেকে সে বাধাগ্রস্ত হয়। তার পিতা তাকে মেনে নেন না, তার মাতা তাকে মেনে নেন না, তার বড় ভাই তাকে মেনে নিতে চায় না, এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সমাজ থেকে বের করে দেওয়া হয়, সমাজচ্যুত করা হয়। ওই জাহেলি আরবের যে আচরণ বর্তমান জামানায় ঠিক এই আচরণই কিন্তু চলে, ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিসসালামের পিতাদের যে আচরণ ছিল বর্তমান জামানার পিতাদেরও ঠিক এরকম আচরণ। যুবকরা হেদায়েত পেলে, সহি আকীদা গ্রহণ করলে তার পিতা বরদাস্ত করতে চান না, নরম মেজাজে কথা বলেন না, বুঝার চেষ্টা করেন না, বাধা কিন্তু তার পরিবার থেকে শুরু হয়ে যায়। তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে প্রথম বাধা আসবে তার ঘর থেকে। এটা বিগত যুগে এসেছে, এখনও আসছে, আগামী দিনও আসবে। এটা মনে করে নিয়ে, এটা স্বীকার করে নিয়েই আপনাকে সহি আকীদা আসতে হবে, সহি আমল আপনাকে করতে হবে। কারণ মুক্তির জন্য, আখেরাতে নাজাতের জন্য সহি আমলের বিকল্প কোনো পথ নাই, নাকি আছে? আছে আপনাদের কাছে? সহি আকীদা, সহি আমল না করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ নবীর ইত্তেবা না করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ নবীর সুপারিশ করবেন? করবেন না। দুই নম্বর বাধা হচ্ছে সমাজ। সমাজে প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে কথা বললে সমাজের নেতারা মেনে নেন না। আপনাদের এলাকায় সামাজিক অনেক অনুষ্ঠান হয়, আমাদের এলাকায় হয়, বিশেষ করে মানুষ যখন মারা যায় মৃত্যুর উপরে চল্লিশা হয় না? হয়, কারণ চল্লিশের দিন যদি না খাওয়ানো হয় তাহলে এলাকার লোকজন সমালোচনা করে, অমুকের বেটা বাপ এত সম্পত্তি রেখে গেল, এত টাকা পয়সা রেখে গেল, আর বেটা একদিন খাওয়ানোর তার যোগ্যতা হলো না, এলাকার মানুষকে একদিন খাওয়াবে না, হয়ে গেল তার সমালোচনা উল্টা। এখন আপনি যদি সামাজিক এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলেন, রসম রেওয়াজের বিরুদ্ধে যখন যদি আপনি কথা বলেন, তাহলে সমাজ আপনার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যায়, সমাজ নেতারা আপনার উপরে ক্ষিপ্ত হবে, সামাজিক বাধা আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ বাল ওয়াজাদনা বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হলো তোমরা ইত্তেবা করো আল্লাহ যা নাজিল করেছেন,
আল্লাহর বিধানের তোমরা অনুসরণ করো। তখন তারা কি বলল? তারা বলল যে না, আমরা বরং অনুসরণ করব আমাদের বাপদাদাদেরকে যা করতে দেখেছি, আমাদের পিতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে, আমাদের বাপদাদাদেরকে যার উপরে পেয়েছি আমরা তার ইবাদত করব, সেটা শুধু গ্রহণ করব, তোমার কথা আমরা মানব না। এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য আমল আকীদা সমাজে আছে, সামাজিকভাবে চালু আছে, যেগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলে সামাজিকভাবে আপনার বিরুদ্ধে সমাজ নেতারা ক্ষিপ্ত হয়ে যাবে। এটা একটা বাধা, এটা অতিক্রম করতে হবে। তিন নম্বর বাধা হচ্ছে ধর্ম নেতারা। ধর্ম নেতারা সবচাইতে বড় বাধা, কারণ ইমাম সাহেব যে ফতোয়া দেন, মুসল্লিরা মনে করেন ইমাম এত সব জানে। বাংলাদেশের বহু মসজিদ থেকে এই ইমামদের কারণে, সুকনে ধর্ম নেতাদের কারণে সহি আকিদা সহি আমল যারা শুরু করেছে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে মসজিদের মধ্যে পিটানো হয়েছে, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ইমামদের কারণে, এই ধর্ম নেতাদের, এই তথাকথিত ধর্ম নেতাদের কারণে। কারণ তারা মনে করে তারা যেটা বলবে এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। দেখেন ধর্ম নেতারা কিন্তু আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা নিজস্ব বিধান চালু করে তারা তাদেরকে সিজদা করতে বলে না। আদি ইবনে হাতেমের ঘটনা জানেন, বিখ্যাত খ্রিস্টান নেতা আদি ইবনে হাতেম আল্লাহর নবীর নিকটে ইসলাম কবুল করার জন্য যখন আসলেন, নবী তখন সূরা তওবার 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করছিলেন। 31 নম্বর আয়াতে কি আছে? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ইহুদি নাসাররা তাদের আলেম দরবেশদেরকে আল্লাহর বদলে, আল্লাহর পরিবর্তে তাদের আলেম এবং দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছে এবং মসীহ ঈসাকে, ঈসা আলাইহিস সালামকে রব হিসেবে গ্রহণ করেছে। এই আয়াতটি যখন তিলাওয়াত করলেন আল্লাহর নবী, তখন আদি ইবনে হাতেম বললেন, আদি ইবনে হাতেম ছিলেন খ্রিস্টানদের একজন বিখ্যাত নেতা, ইসলাম কবুল করতে নবীর কাছে আসলেন, তিনি আয়াত শুনে বললেন, ইন্না লাসনা নাবুদুহুম, হে আল্লাহর নবী, আমরা তো তাদের ইবাদত করি না। আল্লাহ যে বললেন আর বাবা মিন দুনিল্লাহ, তাদের নেতাদেরকে, তাদের আলেমদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে, তখন আদি ইবনে হাতেম বললেন, হে আল্লাহর নবী, লাসনা নাবুদুহুম, আমরা তো তাদের ইবাদত তো করি না, রব হিসেবে কীভাবে গ্রহণ করলাম? এবার নবী বললেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুহু, হে আদি ইবনে হাতেম, তোমরা কি আল্লাহ যেটাকে হালাল করেছেন সেইটা কি তারা হারাম করে না, আর ওটাকে তোমরাও হারাম হিসেবে গ্রহণ করে নাও? আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ, তারা কি হারাম করে না যেটা আল্লাহ হালাল করেছেন, আর তোমরাও সেটাকে হারাম করে নাও? তার ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহ ফাতাস্তাহিল্লুনাহু, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে কি তারা হালাল করে না? অর্থাৎ আল্লাহর কৃত হারামকে হালাল করে, আল্লাহর কৃত হালালকে হারাম এবং হারামকে হালাল কি তারা করে না? তখন তিনি বললেন যে হ্যাঁ, এটা তো করি। অর্থাৎ আল্লাহর বিধানকে পরিবর্তন করে নেয়, আল্লাহর হালালটাকে তার হারাম করে দেয়। যেমন আমাদের সুদ হারাম না, কিন্তু সুদ তো এখন প্রায় হালাল হয়ে গেছে। এইভাবে আল্লাহর বিধান পরিবর্তন করা হয়। তখন আদি ইবনে হাতেম বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম, হ্যাঁ এইটা হয়। তখন তিনি বললেন, তিলকে ইবাদতুহুম, আরে আদি, এটাই তো তাদের ইবাদত। ওই যে আল্লাহর বিধানটা পরিবর্তন করা হচ্ছে, আল্লাহকে তো হালালকে হারাম করে দেওয়া হচ্ছে, হারামকে হালাল করা হচ্ছে, ফাতিলকে ইবাদতুহুম, আদি এটাই তো হচ্ছে তাদের ইবাদত। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন্নাহুম লাম ইয়ামুরু আইয়াসজুদু লাহুম, তারা তাদেরকে সিজদা করতে নির্দেশ দিত না। ইহুদি নাসারার যারা নেতা ছিল, আলেম ছিল, তারা বলতো না তোমরা আমাকে সিজদা করো, কিন্তু ইয়ামুরুহুম বিমাসিয়াতিল্লাহ, কিন্তু তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিত, আল্লাহর বিধানের বিরোধিতার নির্দেশ দিত, ফাতাউহুম, আর তারা এটাকে মেনে নিত। ফাসাম্মাহুমুল্লাহ
আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান পরিবর্তনটাকে তিনি রব হিসাবে উল্লেখ করেছেন আয়াতের মধ্যে। ইহুদি নাসাররা যদি, ইহুদি খ্রিস্টানদের যদি আল্লাহর বিধান পরিবর্তন কারণে, পরিবর্তন করার কারণে তাদেরকে রব হিসেবে আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করতে পারেন, আজকের জামানায় যারা ধর্মের নামে যারা ইসলামের বিধানকে পরিবর্তন করছে, আল্লাহর অবাধ্যতা যারা করছে, আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করছে, তাদের ক্ষেত্রে কি একই কথা চলে না? একই কথা তাদের ক্ষেত্রে চলে, কোরআনের আয়াতের আলোকে একই কথা চলে। কাজে তারাও আল্লাহর বিধান পরিবর্তন করছে, তারাও এক একজন ধর্মগুরু, তারাও এক একজন রবের আসনে বসে গেছে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন এখানে বলতে চায় যে কোনো ব্যক্তি বুঝে নয়, কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য নয়, কোরআন এবং সহি হাদিসে কি আছে তোমরা সেটা দেখো। আজ থেকে 1500 বছর আগের ইসলাম কি চলে সেখানে চলে যাও, মক্কা মদিনার ইসলাম কি চলে সেখানে চলে যাও, আল মদিনা আল হেরার ইসলাম কি ছিল সেখানে চলে যাও, খুলে দেখো কিতাব কি আমল সেখানে লেখা আছে, ঠিক ওইভাবে তোমরা তোমাদের আমল চালু করে দাও। ব্যক্তি বুঝার কোনো দরকার নেই, অন্ধ তাকলিদ চলবে না। তাকলিদের সাক্ষী মানে অন্ধ ব্যক্তি বুঝা আহলে হাদিস আন্দোলনের সাথে এবং অন্যান্য ইসলামী আন্দোলনের সাথে মৌলিক পার্থক্য হচ্ছে এটাই তাকলিদের সাক্ষী। অন্যরা তাকলিদ করে আর আহলে হাদিসরা তাকলিদ করে না। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আর একটা বাধা হচ্ছে রাষ্ট্রীয় বাধা। রাষ্ট্রীয় বাধা আসবে যুগে যুগে, তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে, আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করতে গেলে 4 নম্বর এবং চূড়ান্ত বাধা হচ্ছে রাষ্ট্রীয় বাধা। ইব্রাহিম আলাইহিস সালামকে ইরাকের নমরুদ বাধা দিয়েছিল, বলেছিল হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যখন নমরুদের কাছের লোকেরা গেল, নমরুদ যখন ইব্রাহিমের সাথে আর কোনোভাবে পারল না, যুক্তি তর্কে সব জায়গায় ফেল, এবার বলল যে কোনো উপায় নাই, হারিকুহু তাকে আগুনে পুড়িয়ে দাও, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম আর তোমাদের ইলাহগুলিকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন যদি তোমরা কিছু করতে চাও, তোমাদের করার যদি কোনো ইচ্ছা থাকে, এই ছেলেটাকে আগুনে পুড়িয়ে একবার ধ্বংস করে দাও। আগুনে ফেলা হয়েছিল কিন্তু পুড়তে পারছে? আগুনের রবকে, আগুনের রব, এই বোকারা মনে করেছিল আগুন তো আমাদের কথাই শুনবে, আগুন জ্বালিয়ে ফেলে দিল তো ইব্রাহিম পুরে ছাই, কিন্তু আগুনের রব যে আল্লাহ, আগুন যে তার রবের ইবাদত করে আনুগত্য করে, আগুন যে তার রবের আনুগত্য করে, এইটাই মূর্খরা বুঝতে পারে নাই। আল্লাহ যখনই আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের ক্ষমতা শেষ, আগুনের ক্ষমতা শেষ হয়ে গেল। আল্লাহ বললেন হে আগুন, কুনি বারদাও, তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হবে? সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যে ঠান্ডাটা ইব্রাহিমের জন্য আরাম হবে ওই রকম ঠান্ডা হও, বেশি ঠান্ডা হলেও থাকা যাবে না। শীত বেশি হলে কি আরাম লাগে না, কষ্ট হয়? কষ্ট হয়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন, আগুনটাকে এয়ার কন্ডিশন বানিয়ে দিলেন, আগুনের মধ্যে তিনি আরামে থাকলেন, ফুল বাগানের মতো কি শান্তি। এটা কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছিল ফেরাউন, মুসা আলাইহিস সালামকে ফেরাউন, মিশরের ফেরাউন বাধা দিয়েছিল, কিন্তু ফেরাউন কি টিকতে পেরেছে? ফেরাউন অভিশপ্ত হয়ে পানিতে ডুবে মরল, কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। প্রত্যেক নবীর ক্ষেত্রে বাধা এসেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, যুদ্ধের ময়দানে তো তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, গোপনে 14 বার তাকে গোপনে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। বাধা আসবে, এটাই স্বাভাবিক, এই বাধা মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা, রাত্রি গভীর হয়েছে, আর বেশি বাড়াতে যাচ্ছি না, মৌলিক কথা এটুকুই বলে শেষ করতে চাই। তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা করতে গেলে আমরা চাই, আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদ ইবাদত প্রতিষ্ঠা করতে আমরা কি চাই বলেন, আমার সাথে বলেন,
আমরা আমাদের সার্বিক জীবনে তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করতে চাই, ধর্মীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সার্বিক জীবন বলতে সবটা। একজন কৃষক কৃষিকাজ করতে গেলেও আল্লাহর বিধান মানবে, মানবে না? একজন ব্যবসায়ী ব্যবসা করতে গেলেও আল্লাহর বিধান মানতে হবে, সেখানে চুরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল মিশানো যাবে না, এটাই তাওহীদ ইবাদত। প্রত্যেকটা কাজে আল্লাহর বিধান। যে ব্যক্তি তার সার্বিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবে, ওই ব্যক্তিটাই হচ্ছে সফল কাম, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। আর এই বিধান মানতে গেলে চারটা বাধা আসবে, আবার বলে দিচ্ছি। এক নম্বর বাধা হচ্ছে নিজ পরিবার থেকে বাধা, দুই নম্বর হচ্ছে কি বললাম, সমাজ নেতাদের পক্ষ থেকে বাধা, তিন নম্বর হচ্ছে ধর্ম নেতাদের বাধা, আর চার নম্বর হচ্ছে রাষ্ট্রীয় নেতা যারা, রাষ্ট্রের পক্ষ থেকে বাধা। এই চার ধরনের বাধার মোকাবেলা করে দিন প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মনে করবেন, রাখবেন, দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। ইকামতের দিন মানে রাষ্ট্র কায়েম নয়, ইকামতের দিন অর্থ হচ্ছে তাওহীদ কায়েম। আমার সাড়ে তিন হাত বডির মধ্যে আগে ইকামতের দিন করতে হবে, তারপরে রাষ্ট্রের চিন্তা করবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আপিল থাকবে, তিনি যেন আমাদেরকে এই তৌহিদটা বোঝার তৌফিক দান করেন, তাওহীদ ইবাদত বোঝার তৌফিক দান করেন, এবং সার্বিক জীবনে যেন আমরা আল্লাহর বিধান মেনে চলতে পারি, আল্লাহর বিধানের কাছে যেন আমরা আত্মসমর্পণ করতে পারি, এবং তার বিধান অনুশীলন করে, অনুসরণ করে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সবশেষে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, এবং আপনাদের প্রিয় পত্রিকা তাহরিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আগামী 27 ও 28 ফেব্রুয়ারি রাজশাহীর নওদাবাড়াতে আহলে হাদিস আন্দোলনের বার্ষিক তাবলিগ ইজতেমার দাওয়াত দিচ্ছি। আপনারা সকলেই তাবলিগ ইজতেমা আসবেন ইনশাআল্লাহ। দুই দিন ব্যাপী সেখানে থাকবেন, বিভিন্ন আলোচকের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়ভিত্তিক আলোচনা আপনারা শ্রবণ করবেন, এবং আপনাদের আখেরাতের খোরাক হবে ইনশাআল্লাহ। প্রত্যেককে রাজশাহীতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমরা এখানে কিছু বই নিয়ে এসেছি, আমিরি জামাতের লেখা, হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। যে বইগুলো আপনাদের কাছে সচরাচর হয়তো আসে না, কারণ অনেক দূরের প্রত্যন্ত অঞ্চল, প্রত্যেকের কাছে আমাদের আপিল থাকবে, প্রত্যেকেই পকেটে টাকা থাকলে বাড়িতে ফেরত নেবেন না, একটা বই কিনে নিয়ে বাড়ি যাবেন। বই কিনলে এটাই হচ্ছে আপনার একটা সাদাকে জারি হবে, পড়বেন, আমল করবেন, নেকি হবে। আর ওই টাকাটা চায়ের স্টলে বসে যদি আপনি খান, তাহলে টাকাটা এমনি ব্যয় হয়ে যাবে, অপচয় হবে। কাজে অপচয় না করে বই কেনার জন্য আপনাদেরকে আমরা আবেদন জানাচ্ছি। সবশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর দুটি মশালা এখানে আসছে, শেখ পরবর্তী বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ মোহাম্মদ বলা মসজিদে লেখা সম্পর্কে, আল্লাহ মোহাম্মদ একসঙ্গে লেখা, এটা শিরকি আকীদা। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, মোহাম্মদ হচ্ছেন সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক জায়গায় থাকতে পারে না, কি বলেন? পারে? আল্লাহ মোহাম্মদ একসঙ্গে লেখাটা ঠিক না, অনেক মসজিদে একসঙ্গে লিখে রাখেন। আজকে এক মসজিদে সালাত আদায় করতে দেখলাম গোটা ওয়াল মসজিদের আল্লাহ মোহাম্মদ দিয়ে লেখা। কোথায় যাবেন, সালাত আদায় করা যায় না, তারপরে যায় নামাজ, সামনে লম্বা প্লাস্টিকের যায় নামাজ, তার মধ্যে দেখলাম ছবি, বড় আকার একটা চাঁদ এবং একটা তারা। আমরা ওই যায় নামাজে সালাত আদায় করলাম না, পাশে আমরা চট বিছিয়ে ওই মসজিদের এক পাশে একটু পিছনে গিয়ে আমরা চট বিছিয়ে সালাত আদায় করলাম, ওই যায় নামাজ আদায় করলাম না, কারণ আল্লাহ নিষেধ করেছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার, তোমরা সূর্য এবং চন্দ্রকে সিজদা করবে না। আমি দেখতে পাচ্ছি একেবারে চাক্ষুষ একটা চাঁদের ছবি, আমি দেখে শুনে কীভাবে সিজদা সেখানে করি? ওই জন্য চাঁদতারা যে জায়নামাজে থাকবে, এই জায়নামাজ কিনবেন না, কিনলেও সেটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, না ছিঁড়ে ফেলে দিতে হবে, অন্য জায়নামাজ কিনবেন। আর মসজিদের লালবাতি, লালবাতি সুন্নাত বন্ধ, এটাও আরেকটা কুসংস্কার। লালবাতি জ্বালাল জ্বললে সুন্নাত বন্ধ হবে, এরকম কোনো হাদিস আছে কোথাও?
তিন সময় সালাত আদায় করা নিষেধ হাদিসে আছে, ওইখানে কি লেখা আছে যে লাল বাতি জ্বললে সালাত বন্ধ হবে? এগুলো ভ্রান্ত, মুসল্লিদেরকে ঠকা হয়েছে এটা করে, জুমার সালাতে যেন বয়ান ক্ষতি না হয় হাদিসের বিরোধিতা করে। নবী বলেছেন ইদা দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকাত সালাত আদায় না করে না বসে। সরাসরি এই সহি হাদিসের বিরোধী হচ্ছে লালবাতি জ্বালানো। কাজে এ সমস্ত ভ্রান্ত আমল, ভ্রান্ত ফতোয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।